আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তোটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে বেসিক্যালি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডিভাইস, এটা হলো আপনার মিনি একটি মনিটরের সার্কিট। তো আজকে এটার কী কাজ আমি আজকে আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তার আগে বলে রাখি, এখন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো এটা দিয়ে আপনারা সকল ধরনের ল্যাপটপের ডিসপ্লে আপনারা চেকের কাজে ইউজ করতে পারবেন। এমনকি আপনারা চাইলে আপনাদের ল্যাপটপের আপনাদের হয়তো আমি এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য, হয়তো অনেকের আপনাদের ল্যাপটপের মাদারবোর্ড নষ্ট হয়ে যায়, আপনাদের ডিসপ্লেটি ভালো থাকে, তো আপনারা চাইলে এই সার্কিটটি ব্যবহার করে তো আপনারা এই আপনাদের ল্যাপটপের ডিসপ্লেকে একদম সম্পূর্ণ মনিটরে রূপান্তর করতে পারবেন। তো এটার জন্য আপনাদেরকে জাস্ট একটা অ্যাডাপ্টার ইউজ করতে হবে, বারো বল অ্যাডাপ্টার লাগবে, আর জাস্ট এই র্যাবন, এগুলো আপনারা সার্কিটের সাথে পেয়ে যাবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা একটু সিম্পল একটা বিষয়, জাস্ট আপনাদের মাঝে শেয়ার করা, জাস্ট আপনাদের যদি এরকম আপনাদের ডিসপ্লে থাকে বা আপনারা যদি আপনাদের এরকম মিনি মনিটর আপনারা অনেক ছোটো, যেমন আমি দেখাচ্ছি যে এরকম ছোটো ডিসপ্লে দিয়ে অনেকে চান যে ছোটো একটি মনিটর তৈরি করবেন, তো আপনারা তাও এই সার্কিটটির সাহায্যে এই করতে পারবেন। তো এই সার্কিটটা তো আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আপনারা এটা সকল ধরনের 14 ইঞ্চি 15.6 আপনার যত ধরনের ডিসপ্লে আছে আলট্রা এলইডি সকল ধরনের ডিসপ্লেতে আপনারা এই সার্কিটটি ব্যবহার করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন, তো এটা যে পয়েন্ট আছে পয়েন্টে আপনারা এখানে এই যে এখানে ডিসপ্লের যে এখানে দুইটি ওয়্যার, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে লাগিয়ে নেবেন। আর যদি আপনাদের রেজুলেশনে অটোয়ে চলে আসে, আর যদি রেজুলেশন আপনাদের কোনো প্রবলেম হয় বা যদি এদিক সেদিক হয়, সেক্ষেত্রে আপনারা এখানে যে জাম্পারগুলো দেখতে পাচ্ছেন, তো এটা খুলে আপনারা এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। তো এর বেশি এখানে আর কোনো কাজ নেই। তো আমি এখন আপনাদেরকে লাইভে এখন দেখাবো যে এটা কীরকম কাজ করে বা এটার পারফরমেন্সটা কীরকম। তো আমাদেরকে ফার্স্টে আমাদের এই ল্যাপটপের যে আমাদের ইয়াতে লাগিয়ে নিতে হবে ফোটে, ডিসপ্লে ফোটে আমরা ল্যাপটপ, এটা হলো একটা ল্যাপটপের ডিসপ্লে। তো আমি রেবনটি লাগিয়ে নিলাম। তো রেবনটি লাগানোর পর এখন আমরা এটা বিজিএ কেবলটি লাগাবো। তো এখন এটাতে আমি এখন পাওয়ার দিয়ে দিব, 12 ভোল্ট পাওয়ার ইন করব। দেখতে পাচ্ছেন যে এই ডিসপ্লেটি অন হয়ে গেল। তো এই সার্কিটটি এখন আমাদের ল্যাপটপের যে আমাদের ল্যাপটপের যে ভিজিটি এখানে ইনপুট করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের ওই ল্যাপটপের স্ক্রিনটি আমি এখন এটা মনিটর হিসেবে, এই দেখতে পাচ্ছেন যে মনিটর হিসেবে আমরা এখন ল্যাপটপের যে এলইডি স্ক্রিনটি ওটা আমরা এই সার্কিটের মাধ্যমে একদম আপনার এইচডি রেজুলেশন, একদম আপনার একটা আমাদের 19 ইঞ্চি বা আমরা যে মনিটরগুলো থাকে একদম হুবহু আপনারা সেম এই সার্কিটের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যে কোনো মন্তব্য আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।